ইংরেজি নববর্ষ 2024 বর্ষবরণের মধ্যরাতে জোরালো অভিযানে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট এবং মিসাইল হামলা চালিয়েছে হামাস। ভূখণ্ডের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলকে টার্গেট করে চালানো হয় এই আগ্রাসন। এ সময় একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। এক নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। আল জাজিরা জানায়, রাতে বিপুল রকেট সহ 20টিরও বেশি মিসাইল নিক্ষেপ করে হামাস যোদ্ধারা। এর মধ্যে 10টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। এছাড়া একটি মিসাইল হাসপাতাল ভবনেও আঘাত করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার দায় স্বীকার করে হামাস জানায়, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চালানো গণহত্যার জবাব দিতেই এই হামলা চালান তারা। এদিকে হামলার পরপরই উপত্যকার মধ্যাঞ্চলে আগ্রাসনের মাত্রা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।